আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার একজন। আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সালানপুর থানার রূপনারায়ণ ফাঁড়ির পুলিশ। গতকাল রাতে লোয়ার কেশিয়া থেকে নামুক এশিয়ার দিকে যাওয়ার রাস্তায় ছাতিনডাঙ্গার কাছে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ব্যক্তির নাম জয়ন্ত সরকার, তার বাড়ি সালানপুর থানার নামুক এশিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে নিয়ম মাফিক নাকা চেকিং চলছিল রূপনারায়ণ এলাকায়। সেই সময় নামুক এশিয়ার দিক থেকে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে আসছিলেন, তাকে দেখেই পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাকে থামাতে চাইলে ওই ব্যক্তি মোটরসাইকেলের স্পিড বাড়িয়ে পালানোর চেষ্টা করে, এরপরই পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে। তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে একটি দেশি পাইপ গান, দুটি তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তির মোটরসাইকেলটিকেও আটক করা হয়েছে। আজ তাকে আসানসোল মহকুমা আদালতে তোলা হবে, এমনটাই খবর। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।